তদন্ত পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পরে রায়ের 14 দিন আগে পিপি সাহেব দাঁড়িয়ে বলেছেন, না এটা ঠিক মতন তদন্ত হয়নি, আবার পুনঃতদন্ত দেওয়া হোক। এবং যখন তিনি ইলেকশনে গেলেন তখন তিনি সেই মামলা আবার পুনঃতদন্ত শুরু হলো এবং তিনি অব্যাহতি পেলেন মৃত্যুর মাধ্যমে। সম্পূরক চার্জশিট থেকে তার নাম বাদ গেল, হোসেন মোহাম্মদ এরশাদের নাম বাদ গেল যখন তিনি মারা যান তারপরে। সুতরাং বাংলাদেশে রাজনীতি করবে কিন্তু মামলা হবে না তেমনটি নয়। 401 ধারা নিয়ে বহু বিভ্রান্তি মাননীয় স্পিকার। আমি যখন প্রথম 16 নভেম্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য 401 এর ব্যাখ্যা দিলাম, আইনমন্ত্রী বলেন ওনাকে নতুন আবেদন করতে হবে। পরবর্তীতে 18 নভেম্বর যখন আমাদের আরেকজন সংসদ সদস্য এক মিনিট বাড়িয়ে দেবেন মাননীয় স্পিকার, জিএম সিরাজ সাহেব আবার 401 নিয়ে বক্তব্য দিলেন, তখন আমাদের মাননীয় আইনমন্ত্রী বললেন এটা আইনের বইয়ের কোথাও নাই, ওনারা যদি এটা দেখাতে পারেন তাহলে আমি এটা বিবেচনা করতে পারি, কিন্তু এটা আইনের বইয়ে নাই। ওনারাও দেখাতে পারবেন না, বিবেচনারও প্রশ্ন আসে না। ওনারা আমাকে যত খুশি গালি দিতে পারেন তাতে আমার কিছু যায় আসে না, আমি আইন মোতাবেক চলবো। মাননীয় স্পিকার, বারবারই আইনমন্ত্রী বলছেন যে একটা অ্যাপ্লিকেশন মানে যেটা ডিসপোজ অফ হয়ে গেছে সেটার উপরে আর আলোচনা চলবে না। এটা আমিও মানি, ডিসপোজ অফ অ্যাপ্লিকেশন নিয়ে আমাদের কোনো কথা নাই, কিন্তু আরও দুটো অ্যাপ্লিকেশন তো দেওয়া আছে মাননীয় স্পিকার। ওনার পরিবারের তরফ থেকে আবেদন করা হয়েছে, দলের তরফ থেকেও আবেদন করা হয়েছে, এমনকি আমাদের সহকর্মীরা যারা আইনজীবী আছেন তারাও মাননীয় আইনমন্ত্রীর সঙ্গে বসেছেন। সেখানেও কিন্তু মাননীয় আইনমন্ত্রী আরেক রকমভাবে বলেছেন যে ঠিক আছে আমরা বিবেচনা করে দেখতে পারি কিনা সেটা দেখব। সুতরাং বিষয়টি যে একেবারে পাস্ট অ্যান্ড ক্লোজ ট্রানজ্যাকশন, বিষয়টি যে একেবারে সমাধা হয়ে গেছে তেমনটি নয়। তবে আমি আশা করব সরকারের বোধোদয় হবে, সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য তাকে বিদেশে যাওয়ার অনুমতি। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য পীর ফজলুর রহমান অনুপস্থিত, মাননীয় সদস্য মোহাম্মদ রেজাউল করিম বাবলু অনুপস্থিত, রওশনা রামান্না 2 মিনিট। মাননীয় স্পিকার, আমার সংশোধনীগুলি টেবিলে উপস্থাপন করা আছে, মাননীয় মন্ত্রী যদি মনে করেন তাহলে গ্রহণ করবেন। মাননীয় স্পিকার, আমি এই প্রসঙ্গে একটু কথা বলতে চাই। গতকাল মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটা দায়িত্ব দিয়েছেন, তো সেই জন্য সেতু মাননীয় সড়ক ও সেতু মন্ত্রী কিছু কথা বলেছেন, আমিও এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, সাধারণ একজন আটপৌরে নেত্রী হলেও তিনি বিশ্বনেত্রী, তিনি জানেন কিভাবে সংসদ চালাতে হয়। তিনি ওয়েস্টমিনিস্টার আইন এবং লন্ডন পৃথিবীর অন্যান্য দেশও আছে, উনি সবাইকে নিয়েই সংসদ চালাইতে চান, সেই হিসাবে উনি কিছু দায়িত্ব ভাগ করে দেন। এই পর্যন্ত কোনো রেকর্ড নাই যে তিনি বগুড়া এমপিদের কম দিয়েছেন, বরাদ্দ কম দিয়েছেন, নোয়াখালীতে কম দিয়েছেন বা গোপালগঞ্জে বেশি দিয়েছেন। কেউ বের করতে পারবে না যে উনি বিরোধী দল সব দলকে উনি সমান ভাগে ভাগ করে দেন। ওনার মধ্যে সমতা যে একটা নীতি, যা আজকে এত দীর্ঘদিন যাবৎ উনি সংসদ চালাইতেছেন দক্ষতার সঙ্গে, আল্লাহর অশেষ রহমত, উনি জানেন কিভাবে কাকে দিয়ে কিভাবে চালাইতে হয়। এখন প্রশ্ন হলো যে দায়িত্ব উনি দেন সেই দায়িত্বগুলি আমরা যদি সৎভাবে সঠিকভাবে পালন করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই রকম তৌফিক দেন যাতে ওনার সম্মান রক্ষা করতে পারি, সেই জন্য সবার দোয়া চাইতেছি। মাননীয় স্পিকার, আমি আমাকে 2 মিনিট সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমার সংশোধনীগুলি ওখানে দেওয়া আছে। মাননীয় স্পিকার, আমি আর কিছু বলতে চাই না, অনেক ধন্যবাদ। মাননীয় সদস্য আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ অনুপস্থিত। আমি এখন মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আনিসুল হককে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, যেহেতু অন্যান্য বিষয়ে যে ওনারা যা কথা বলেছেন সেগুলি আমি আমার পূর্ববর্তী